কোনো দিনই জজবা এদের মধ্যে নাই, এর জন্য আল্লাহর রহমত এদের দেশে নাই। দূরে পড়াশার জন্য যে মানুষের মিউ মিউ করে বিড়ালের মতো ঘুষ দিয়ে কিছু দুনিয়া করবে, এসব ছেলে কী দরকার? যারা হক কথা বলতে সাহস নাই, যাদের বাতিলকে বাতিল বলার সাহস নাই, মিথ্যাকে মিথ্যা বলার সাহস নাই, সত্যকে সত্য বলার সাহস নাই, ওরা কি মানুষ নাকি? সাবধান মুসলমান, যদি জাহান্নামের আগুনে বাঁচতে চাও সন্তানগুলি এরকম তেজি সন্তান বানাও, ভেড়া বানিয়ে লাভ নাই। শির্ক বেদাতের বিরুদ্ধে যার মধ্যে ঘৃণা বোধ নাই, সে কিসের মুসলমান? তকদির বিশ্বাস থাকলে কোনো মুসলমান বাচ্চা আল্লাহ সাল্লাহ কারোর সাথে মাথা করতে পারে না। অভিভাবক সাবধান, সন্তান যেন ওইসব জায়গায় না যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনি আপনার বাচ্চাকে কখনই কবরে নিয়ে যেতে পারেন না, কখনোই শেখাতে পারেন না যে অমুক পীরের দোয়া না হলে তোমার কোনো মঙ্গল হবে না, এগুলির থেকে তওবা করেন, খবরদার এগুলো করবেন না। সত্যের অভিভাবক যদি হন তাহলে ঠিক রসুল মতো অভিভাবক হন, যিনি শেখাচ্ছেন তার ছোট্ট বাচ্চাটাকে ইয়া গোলাম বলে, হে আমার বৎস শুনে রাখো, কিছু চাইতে হলে আল্লাহ কাছে চাইবে, সাহায্য চাইতে হলে আল্লাহ কাছে সাহায্য চাইবে, পৃথিবীর সকল শক্তি মিলিতভাবে তোমার কোনো উপকার করতে চায় কোনই উপকার তোমার করতে পারবে না, যেটুকু তোমার তকদির লেখা আছে তার বাইরে। ঠিক সকল শক্তি ইচ্ছা করলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যতটুকু লেখা আছে ততটুকু ব্যতীত। এই প্রশিক্ষণ যদি ছোট্ট বাচ্চা শুরু থেকে জীবনের পেয়ে যায়, ওই বাচ্চা হবে একদম সৎসাহসী, দুনিয়ার কারোর সে তক্কা করবে না, তার উন্নত মস্তক কেবল আল্লাহর কাছেই নত হবে, সেজদার সময় কোনো মানুষের কাছে নত হবে না। এই সন্তানকে আমরা চাই না? ভীরু কাপুরের ছাগলের বাচ্চাদের কী লাভ? বাচ্চা হবে সাহসী সন্তান, স্বার্থে কাঙাল হবে, দূরে পয়সার জন্য যেই মানুষের মিউ মিউ করে বিড়ালের মতো ঘুষ দিয়ে কিছু দুনিয়া করবে, এসব ছেলে কী দরকার? যারা হক কথা বলতে সাহস নাই, যাদের বাতিলকে বাতিল বলার সাহস নাই, মিথ্যাকে মিথ্যা বলার সাহস নাই, সত্যকে সত্য বলার সাহস নাই, ওরা কি মানুষ নাকি? এই সন্তান কামনা করতে হবে অভিভাবকদের, এবং সেজন্য যা যা করণীয় করতে হবে। অভিভাবকদের দ্বিতীয় দায়িত্ব সালাত শেখানো, সবার আগে সালাত শেখানো। আগে তো শিখলেন, আল্লাহকে পরিচয় দিলেন, তো এবার আল্লাহর কাছে মাথা নত করা শেখাতে হবে, কারণ মানুষ মাথা নত করতে চায় না কারো কাছে, মানুষ ছাড়া। যেখানে স্বার্থ আছে সেখানে যে সে কুর্নিস করে, এমনকি বাংলাদেশের আদালতগুলোতে এখন পর্যন্ত একটা সার্টিফিকেট নিতে গেলে, ওই যে একটা ঘর আছে রাজশাহী আদালত আমি দেখে এসেছি, ও এক পিছনের দিকে একটা ঘর আছে, ওখানে কিন্তু জজ সাহেব বসেন না, কিন্তু জজ সাহেবের নিয়ত করে ওনার যে একটা শ্রেষ্ঠ না কি কিছু নাম আছে সে বসে থাকে, সেখানে দরজা ঢোকার সময় মাথা নিচে করতে হয়, করলে তারপরে আপনাকে ওই স্লিপটা দেয়। আমারটা প্রয়োজন হয়েছিল, জানেন তো মেলা মামলার আসামি, একটা কারণ বসতে গেলাম, উকিল সাহেব আমাকে নিয়ে গেলেন, আমাকে আগে বলে নাই যে এরকম করা হয়, বললেন না আমি একটা যেতাম না টোটালি ওখানে, ওখানে যাওয়ার পরে সেই লোকটা আমাকে বলতেছে এরকম করেন, কেন? এটা নিয়ম, ডাকো তোমার নিয়ম, স্লিপ তো দেবো না, দেবো তোমার স্লিপ, দরকার নেই স্লিপ। উকিল সাহেব তো মহা লজ্জা পড়ে গেছে, সিনিয়র উকিল, সে বেরিজ বলতেছে স্যার কেমন হয়েছে, স্যার আমি তো বেকুব হয়ে গেলাম, তো আপনি বেকুব হন দশ বার হন গিয়ে, আমি ওকে নিয়ে গেলেন কেন, আমাকে আমি ওকে মাথা নষ্ট করবো? শেষকালে উকিল সাহেব কী দিকে করলে, নিয়ে আসলাম আমি যাইনি সেখানে, বুঝতে পারছেন অবস্থা? এখনও পর্যন্ত এই বাংলার জমিনে এই সমস্ত সিরকি রেওয়াজের রাজনীতি নামে সরকারের নামে দিক, এসব সরকার এসব রাজনীতি কিসের আদালত এগুলো? লজ্জা করো না মুসলমানের উকালতি করো, বিচারকগিরি করো, ওগুলো বাতিল করতে পারো না? ব্রিটিশ আমলে শিখেছে ব্রিটিশকে শ্রদ্ধা করার জন্য, এখন মুসলমানদের শ্রদ্ধা করতে হবে? সরকার আসছে আর যাচ্ছে, কোনো পরিবর্তন নেই, যত দুর্নীতি খালি বাড়তেই আছে, কোনো পরিবর্তন নেই দেশের। কী এগুলো সব? এখন পর্যন্ত হাইকোর্টের অ্যাডভোকেট সাহেব যে মাইলট রাস্তা বসে বসে আছে দশ হাত দূরে, বিচারক বাহাদুর উনি হচ্ছেন মাইলট, কিসের লর্ড উনি? উনি রব নাকি? লজ্জা করে না? এখন পর্যন্ত রাজশাহী আদালতে গেলে উকিল সাহেবরা জিজ্ঞেস করে ফতোয়া, স্যার কী করবো? উনি এসে বসলে জুড়ে দাঁড়াতে হয়, আগে ঘোষণা দেয়, আসতে চায় না, এবার একটা ঘোষক আছে ঘোষণা দেয়, এবার উনি আসলেন বাঘের বাচ্চা বজমদারের বাচ্চা, এসে বসলো, সবাই উঠে দাঁড়াতে হবে, কেন উনি কে? অত আল্লাহ রসুল পরিষ্কার হাদিস রয়েছে, খবরদার কোনো মানুষটা দেখবে দাঁড়াবে না, সম্মানের উদ্দেশ্য। আগে এমপি সাহেব ওরা সব স্বাগত করে আসলো না, এবার স্কুল কলেজ আসবে, তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, উনি আসতেছেন দশটায়,
আর কিন্তু দশটা থেকে আসবে একটাই, তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে রোদি। পরিষ্কার হাদিসে রয়েছে মান সাররাহু ইয়াতাবাসসালাল্লাহু নাসু কিয়ামান ফালিয়াতি বাবা বাক্কাদু ফিন্নার, যে ব্যক্তি এটাতে খুশি হয় তাকে থেকে মানুষ দাঁড়িয়ে থাক, সে জাহান্নাম তার ঘর নির্মাণ করে নিল। এইসব তো বেয়াদবগুলি, আর আবার মুসলমানদের জনপ্রতিনিধি, ইসলাম তাকে অ্যালাউ করে নি তারা তাই করে, আর মুখে ধোকা দেয় কোরআন সুন্নাহ বিরুদ্ধে আইন করবো না। আরে বেটা কোরআন সুন্নাহ বিরুদ্ধে আইন করে তো কাজ শুরু করেছিস, আগে সেরক শুরু হয়ে গেছে কবরে গিয়ে। লজ্জা সরম কিছু মুসলমানদের মধ্যে নাই, আমরা দিব্য দৌড়াচ্ছে সেখানে পিসি বইছে, খুবই খারাপ লাগে, এগুলো বরদাস্ত করতে পারি না আমরা। এগুলো তৌহিদের বিরুদ্ধে কোনো কথা হলে কোনো মুসলমান যদি বরদাস্ত করে তো মোনাফেক, কিসের মুসলমান ওটা? যে মুসলমানের মাথা নত হবে কবরে নয় মসজিদে আল্লাহর কাছে, সে মুসলমান যাচ্ছে কবরে এখানে সেখানে, একটা সিলিপ নেবো আমার টাকা দিয়ে খরচ করি বেটা, সেখানে যে মাথা নষ্ট করতে হবে, তুমি কে? এত বাজে জিনিস চলছে সর্বত্র, কারাগারে পর্যন্ত এখনও চলছে ধ্যান করতে হবে। গোপালগঞ্জ কারাগার নিজে দেখে এসছি, প্রথম দিনে প্রথম ধমকে আউট হয়ে গেছে, চার দিন ছিলাম একটা দিনও ধ্যান করতে আসেনি বেটারা, বেটা বন্ধ করো কিসের ধ্যান, মুসলমানের বাচ্চা ধ্যান করো, ধম ধম করে বাড়ি দেবে টিনের চালে, মানে কিসের কী এটা? বলে এখন ওটা হচ্ছে মানে বইল আজান যে তোমার এবার ধ্যান করো, কীটা বলে ব্রিটিশ আমাদের চলে আসছে জেল কোর্ট, কে বলছে আপনার কোর্ট কোর্ট ফেলেন, দুবার দেশ স্বাধীন হলো এরপরে আবার ধ্যান করা, মুসলমানের আজান দেন আমরা সালাত আদায় করবো, কিসের ধ্যান? শুরু হয়ে গেল, একটু বলার লোক নেই, অথচ ভোট দিচ্ছে, মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে, এটা করেটা গিয়ে কোনো দিনই জজ্বা এদের মধ্যে নাই, এর জন্য আল্লাহ রহমত এদেশে নাই। সাবধান মুসলমান, যদি জাহান্নামের আগুনতে বাঁচতে চাও সন্তানগুলি এরকম তেজি সন্তান বানাও, ভেড়া বানিয়ে লাভ নাই, শির্ক বেদাতের বিরুদ্ধে যার মধ্যে ঘৃণাবোধ নাই সে কিসের মুসলমান? যদি মা রান্না করে দেয় তরকারি, পচা তরকারি দিয়ে আপনি খাবেন? ছুড়ি ফেলে দেবে একদিকে, এগুলো পচা জিনিস, এগুলো ঘৃণাও লাগবে না একটু? যার মধ্যে শির্কের বিরুদ্ধে ঘৃণা নাই, বেদাতের বিরুদ্ধে ঘৃণা নেই, ও কোনো মুসলমানই নয়, কিসের আলেম আর কিসের পীর কিসের মুফতি, মুসলমানই বলা ঠিক না। এগুলি হচ্ছে দেশে ধর্মের নামে, রাজনীতির নামে, প্রচার নামে, রেওয়াজের নামে এসব চলছে যত বাজে জিনিস। অভিভাবক সাবধান, সন্তান যেন ওইসব জায়গায় না যায়, এমন গড়ে তোলো তোমার সন্তান বাড়ি থাক কিন্তু ওইসব প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিও না যেন সেরেক বিদ্যা শেখায়, বাড়ি বেশি যা শেখে তাই ভালো, লাল তো শেখায় হালাল খাক, হারাম খরচার না হয়। ইবনে আব্বাসকে কি শেখালেন শুনে রাখেন ভালো করে, যেন ভুল না হয়। তৌহিদ শেখালেন, তকদির শেখালেন, তৌহিদ টিকে থাকে তকদির বিশ্বাসের পরে, যার পরে যার মধ্যে তকদিরের বিশ্বাস নাই সে তৌহিদের উপর টিকে থাকতে পারে না। এই জন্য মৌলিক দুটো জিনিস এখানে শিখে দেওয়া হলো। এরপরও তকদির সম্পর্কে আর একটা মাথায় রাখবেন, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম 120 দিন বয়স, তখনই আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এবং সেখানে আমাদের চারটে বস্তু লিখে দিয়েছেন, আমার সঙ্গে বলেন মুখস্থ করেন, যেন বারবার কিন্তু আমি জিজ্ঞেস করবো প্রত্যেকটা মুসলমানের, এগুলো মুখস্থ মানে কি একবারে যেরকম বাবার না ভুল হয় না, এটা যেন সেটা ভুল না হয়। আজাল আমাল রিজিক সাঈদ আম শাকি জান্নাতি না জাহান্নামী, এই চারটা জিনিস লেগে থাকে সেখানে। আজল মানে আয়ুষ্কাল, আমল মানে কাজ, রিজিক মানে রুজি, আর সাঈদ মানে সৌভাগ্যবান, শাকি মানে দুর্ভাগা, এর মানে এক কথা পরিণাম ফল জান্নাতি না জাহান্নামী। এই চারটা বস্তু যখন আমরা 120 দিন ছিলাম মায়ের গর্ভে, তখনই আল্লাহ পাক লিখে দিয়েছেন এর কোনো রকম ডানিবা হবে না। দুনিয়ার পীর মিলে যদি আমার জন্য সুপারিশ করে আল্লাহ কাছে, কোনো কিচ্ছু হবে না, নবী রসুল পর্যন্ত যদি সুপারিশ করে কিছুই হবে না, সব ওইখানে রেডি করা আছে। এই তকদির যদি আপনার মধ্যে থাকে, আপনি কি যেখানে যেখানে যেই মাথা নত করবেন নাকি মহাস্থানগড়ে যাবেন, কটকাড়ি বাজার খেতে যাবেন, 18 যাবেন, চরমানে কি পি নজর নিয়ে আস দেবেন, যাবেন ওই পি শাহজালাল নাকি সিলেটে আছে, যাবেন কি মাইজ ভাণ্ডারে ঢাকার হাইকোর্টের সামনে ল্যাংটা পীর শুয়ে আছে বেটা, সারা জীবন ল্যাংটা ঘুরে বেড়েছে, সেবার পীর হয়ে গেছে, সেখানে গিয়ে হাইকোর্টে হুজুরা সব আইনজীবীরা যে সব সেবা দেয়, এটা কী? আপনার তকদিরে বিশ্বাস নাই বলে আপনারা করেন, তকদিরে বিশ্বাস থাকলে কোনো মুসলমান বাচ্চা আল্লাহ ছাড়া কারোর সাথে মাথা নত করতে পারে না।
জানে আমার তকদির যা আছে তা তো হবেই, আমাকে খালি আমি যেহেতু তকদির আমি জানি না, অত আমাকে হক বেশি চলতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে। এরপরেও যদি তকদির থাকে আমি জাহান্নামী হব, তাহলে ওই জান্নাত দেখা যাচ্ছে আর এক হাত দূরে, ওখান থেকে আল্লাহ পাক আমাকে দিয়ে এমন এক কাজ করাবে চলে যাবো জাহান্নামে। আসেন হাদিস এটা। আর যদি আল্লাহ পাক আমার তকদির জান্নাতে লিখে রাখে, সারা জীবন বৈমানি করলাম কিন্তু না মৃত্যুর আগে এমন কাজ আমি করবো, আল্লাহ পাক খুশি হয়ে আমার সব গুণা মাফ করে জান্নাতে পাঠিয়ে দেবে। এই বিশ্বাস যদি মজবুত না থাকে, ও কিসের মুসলমান? ও নামের আগে পিছিয়ে লেজ লম্বা দিচ্ছে, মুফতি মোকাল্লেদ কি সব কুতুব কী সব আমল তল, এক গাধা সে নাম খুঁজতে গেলে পরে দু লাইন পড়তে হয়, তারপর নামটা খুঁজে পাওয়া যায়। এত লোক এত কী সব এগুলো হচ্ছেটা কি? দুটো জিনিস তাহলে পেলেন, বাচ্চাকে শিক্ষা দিতে ছোটো থেকে, এবং প্রধান শিক্ষা হবে তৌহিদ ও তকদির। এই দুটো আগে শিখেছেন আল্লাহ রাসূল তার সুস ছোট্ট বাচ্চা চাস্ত ভাই আবদুল্লাহকে।